আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আজকে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা গুগল ড্রাইভে হোস্ট করতে পারি। সো এখানে আপনারা একটি জিনিস খেয়াল করবেন যে এখানে আমরা কী করতে পারবো না, কোনো ওয়ার্ডপ্রেস বা জুমলা এইসব সাইট হোস্ট করতে পারবো না গুগল ড্রাইভে। ওকে, যে কোনো স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করা যাবে। সো আমরা কী করলাম, আমরা আমাদের গুগল ড্রাইভে লগ ইন করলাম। আপনারা আপনাদের গুগল ড্রাইভে লগ ইন করবেন। লগ ইন করার পর এখান থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো আমি নিউতে যাই। নিউতে যাই, কি করি, একটা ফোল্ডার নেই, আমি ফোল্ডারে একটা নাম দেই রিয়েল ওয়ার্ল্ড, দেন ক্রিয়েট। সো আমাদের ফোল্ডারটা কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এখন এই ফোল্ডারটার ভিতরে আমি কি করব, আমাদের ওয়েবসাইটটা আপলোড করব। সো আমি ফাইলে যাই, এখান থেকে রিজিউম, আমাদের ওয়েবসাইটটা কি, এই যে আমি কি করে দিই, সবগুলো ফাইল আপলোড করে দিই। সো আমি টান দিয়ে কি করলাম, এই গুগল ড্রাইভ আমাদের ফোল্ডারটায় ছাইড়ে দিলাম। সো আমাদের ফোল্ডারটা দেখেন আপলোড হচ্ছে। সো আমাদের ফোল্ডারগুলো আপলোড হয়ে গেল। ওকে, সো আমি ব্যাকে যাই, এখানে কি, এই দেখেন আমাদের রিয়েল ওয়ার্ল্ড ফাইল ফোল্ডারটা, এর ভিতরে যাই, দেখেন আমাদের সবগুলো ফোল্ডার ফাইলগুলো কি হয়ে গেলো, আপলোড হয়ে গেলো। অ্যাসেস ইন্ডেক্স ডট এইচটিএমএল স্টাইল ডট সিএসএস সবগুলো ফাইল আপলোড হয়ে গেছে। সো এখন আমি কী করবো, রিয়েল ওয়ার্ল্ড ফোল্ডারটা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে শেয়ারে যাব। শেয়ার থেকে এখানে কি করব, গেট, এখানে কি করে দেবেন, চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিংক। ওকে, সো এটা কি করে দিলাম, শেয়ার করে দিলাম। এখন যে কেউ ওই লিঙ্কে কি করতে পারবো, ঢুকতে পারবো। সো ডান, এখন কি হয়েছে, ডান। আচ্ছা, সো এখন আমি কি করবো, গুগলে যাবো, এখানে যে drv.tw এই সাইটটাতে যাবো, drv.tw। ওকে, এই সাইটটাতে যাবেন। যাওয়ার পর এখানে কি করবেন, এই সাইটটা থেকে কি করতে পারবো, আমাদের ড্রাইভকে আমাদের ওয়েবের সাথে কানেক্ট করে এই সাইটটা অন গুগল ড্রাইভে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের গুগল ড্রাইভের অ্যাকাউন্টটা চাই লগ ইন করবেন। সো আমি আমাদের অ্যাকাউন্টটা লগ ইন দিই। সো এখানে কি করবো, আপনাদের গুগল ড্রাইভের অ্যাক্সেস চাইবো এখানে। সো এখানে কি কর, গুগল ড্রাইভের অ্যাক্সেসটা চাইবো। সো অ্যালাউ করে দিবেন, অ্যালাউ। সো আবার অ্যালাউ আসছে, সো অ্যালাউ। সো এই দেখেন, এখানে আমাদের কি একটা আইপি অ্যাড্রেস ক্রিয়েট হইব। সো এই দেখেন, এটা কি আমাদের একটা, ইউ ক্যান শেয়ার দ্য ফলোয়িং ওয়েব পেজ টু, সো একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে দেখেন। এখন আমি যখন লিঙ্কে ক্লিক করলাম, দেখেন আমাদের ওয়েবসাইটটা কি হচ্ছে, এখানে শো হচ্ছে। সো এই তো, এই ছিল কি আমাদের ওয়েবসাইট। সো এটা কি এখন গুগল ড্রাইভে হোস্ট হয়ে গেল আমাদের ওয়েবসাইটটা। আপনাদের ওয়েবসাইটটি কি করতে পারবেন, সহজেই গুগল ড্রাইভে হোস্ট করতে পারবেন। এবং আপনারা আপনাদের এই লিঙ্কটা কি করতে পারবেন, যে কারোর সাথে শেয়ার করতে পারবেন।